নেতা বলে কথা, তাও আবার শাসক দলের প্রাক্তন পঞ্চায়েত সদস্য। কার সাহস রয়েছে তার হুকুম অমান্য করার? আর সেই হুকুম অমান্য করলে কি পরিণতি তা দেখিয়ে দিল কমলাসাগর বিধানসভার বিক্রমনগর পঞ্চায়েতের শাসক দলের প্রাক্তন পঞ্চায়েত সদস্য সুকান্ত দাস উর্ফে ভট্ট। এরূপ নজিরবিহীন ঘটনা কমলাসাগর এলাকার জনগণ প্রথমবারের মতো দেখতে পেল। বুধবার সকালবেলা কর্তব্যরত অবস্থায় বিক্রমনগর পঞ্চায়েতের দারোগাবাড়ি পশু হাসপাতালের ডাক্তার দিলীপ দাসকে পশু হাসপাতাল থেকে কলায় থড়ি টেনে বের করে কিল খুশি লাথি মারতে মারতে আগরতলা বিশালগড় মূল সড়ক পার করার সময় গাড়ির তলে ফেলে প্রাণে মারার চেষ্টা করল ভট্ট। ধারালো অস্ত্র এবং কাঠ দিয়ে মাথায় আঘাত করে নেতা সুকান্ত দাসের বাড়িতে নিয়ে যায় পশু চিকিৎসককে। নেতার বক্তব্য, তার একটি গবাদি পশু আচমকা রোগে আক্রান্ত হয়েছিল। এমন সময় ডাক্তারকে ফোন করলে তার ফোন রিসিভ করেনি এবং তার বাড়িতেও যায়নি, যার জন্য তার এই পরিণতি। এদিকে ডাক্তার দিলীপ দাস জানান, গত তিন দিন যাবত সেই গবাদি পশুটি চিকিৎসা করে আসছিলেন তিনি। মোবাইল ফোন পকেটে থাকার দরুন নেতার ফোন রিসিভ করতে পারেননি তিনি, যার জন্য মার খেতে হলো। এদিকে ডাক্তার জানান, উচ্চ পর্যায়ে দপ্তর অফিসারদের নজরে এই ঘটনা নেওয়া হবে। আর এই খবর ছড়িয়ে পড়তে দারোগাবাড়ি এলাকার একাংশ শাসক দলের নেতাদের মধ্যে চরম ক্ষোভ দেখা দিয়েছে। সুকান্ত দাসের এই ঘটনাকে মেনে নিতে পারছে না কেউ। উল্লেখ্য, বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে নেতা সুকান্ত দাসকে পঞ্চায়েতের টিকিট পর্যন্ত দেয়া হয়নি। শেষ পর্যন্ত বিভিন্ন দুর্নীতিতে জড়িয়ে পড়েছিল সে। এখন দেখার, ডাক্তারের সাথে যে নেকাজনক ঘটনা করেছে সুকান্ত দাস, তার প্রেক্ষিতে শাসক দলের নেতৃত্বরা কি ভূমিকা নেয়, সেদিকে তাকিয়ে আছে আক্রান্ত ডাক্তার সহ এলাকার জনগণ। আমারটা বায়ু প্রেশার হয়ে গেছে, আমার বুঝছি না। মিহির যেন আরো চার পাঁচজন আসলো, তারা সামনে আমার কলার দিয়ে পিটতে পিটতে লাইতে লাইতে নিচ্ছে, নিয়ে ওই ডেগুলাটা রেন দিয়ে তাদের ফেল দিয়ে পারে স্যার মাথার ভিতরে হ্যাঁ বুঝতেছে। কে করছে বট্ট? মানে তার বাড়ি গেছে না দেখে নাকি? তা গেছি না দেখা, ফোন করছে ফোন ধরছি না দেখা। মানে আপনি যাবেন ঠিকই, মানে একটু দেরি গেছে এই জন্য নাকি? এই এর জন্য না, গরুরা আমি বলে মেরা লাইছি। মানে এই জন্য আপনি মানে অন্য ব্যবস্থা হসপিটালে নিয়ে গেছে? আমার পিঠে পিঠে নিয়ে গেছে। কোন কোন জায়গায় মারছে আপনারা? আমার মাথার ভিতরে মারছে, মাথার ভিতরে ঘুষিয়েছে। হ্যাঁ, ওই আংটির দাগও আছে, আর আংটি যেমন আছে বইয়ে গেছে, খুললা লাগছে। আর ওই কার্ডের ফাইল দিয়ে বাড়ি মারছে, আঙুলটা ভেঙে গেছে। আপনার কোনো আইনের আশ্রয় নেবেন? আমি ওখানে আজকে আমার বোন অনেক আছে, আমার গার্জিয়ান আছে, গার্জিয়ানের লোক বুঝতে লোক অফিসের লোকে বুঝতে লোক, আমরা অফিসের দপ্তর তো আছে, দপ্তরের সাথে আলাপ করতে পারেন। দপ্তরের লোকে বুঝতে যাওয়ার পর আমি, আপনি কোন হসপিটাল আছেন? আমি প্রাণী সম্পদ বিকাশ দপ্তরে। কোন জায়গার? ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া 10।